আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা নবম দশম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সহজ একটি গ্রামাটিক্যাল টার্ম। আর আজকের এই ভিডিওতে আমি মাত্র তিনটি স্টেপের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ট্যাগ কোশ্চেন সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, এবং ভিডিওর শেষে যে আমি এক্সারসাইজের মাধ্যমে এই নিয়মগুলাই সুন্দরভাবে আরও বুঝিয়ে দেবো, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো ট্যাগ কোশ্চেন কি? ট্যাগ কোশ্চেন হচ্ছে ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। কথা বলার সময় সেন্টেন্সের শেষে যে একটি সমার্থক সূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকেই ট্যাগ বলা হয়। ট্যাগ কোয়েশ্চেন কীভাবে গঠন করা যায়? ট্যাগ কোয়েশ্চেন গঠন করার টেকনিকে স্টেপ ওয়ান, আমি আগেই বলছি তিনটা স্টেপ দেখাবো। স্টেপ ওয়ানে তোমরা সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব কোনগুলো? বি ভার্ব, এম ইজ আর ওয়াজ এয়ার, হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, মডেল ভার্ব, ক্যান কুড, মে মাইট, উইল ওড, শ্যাল শুড, মাস্ট ওড, টু নিড, এই অক্সিলারি ভার্ব আছে কিনা সেটা দেখবা। যদি এইগুলো থাকে তাহলে এটাই ব্যবহার করতে হবে, এটা প্রথমে লিখবা। আর যদি না থাকে তখন ডু ভার্ব লিখতে হবে। ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ অথবা ডিড। তো ডু ভার্ব ব্যবহারের নিয়ম হচ্ছে ডু ভার্ব নিতে হবে কখন? যখন অক্সিলারি ভার্ব থাকবে না। আর অক্সিলারি ভার্ব না থাকলে মূল ভার্ব দুইটা রূপে থাকতে পারে, একটা হচ্ছে পাস্ট রূপে থাকতে পারে অথবা প্রেজেন্ট রূপে। প্রেজেন্ট রূপে আবার ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত থাকতে পারে। তো দেখতে হবে, পাস্টে থাকলে ডিড ব্যবহার করতে হবে, ভার্বের সাথে এস বা ইয়ের যোগ করলে ডাজ ব্যবহার করতে হবে, আর কোনোটা না থাকলে ডু ব্যবহার করতে হবে। কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়া যায়। যেমন দেখো, ওয়ান শুড অবে ওয়ানস প্যারেন্টস, তাহলে এই বাক্যটায় শুড আছে, শুড লিখে নিলে। তো এভাবে অল অফ ইউ হ্যাভ হেয়ার্ড দ্য নেম, তাহলে এখানে হ্যাভ আছে একটা অক্সিলারি ভার্ব, হ্যাভ লিখে ফেললে। অল অফ আস নো ইট, তাহলে এখানে নো আছে, দেখো মূল ভার্ব, কিন্তু এখানে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, আর নো ভার্বটা প্রেজেন্ট রূপে থাকার কারণে আমরা ডু ব্যবহার করছি। আল্লাহ ইজ অলমাইটি, তাহলে এই বাক্যে ইজ আছে অক্সিলারি ভার্ব, আমরা ইজ ব্যবহার করছি। তো এভাবে নিয়ে যদি অক্সিলারি ভার্ব থাকে সেটা লিখতে হবে, না থাকলে ডু ভার্ব লিখতে হবে। এরপরে আমরা দেখতে পারি স্টেপ টুতে কী করতে হবে। স্টেপ টুতে দেখতে হবে যে সেন্টেন্সের মধ্যে নেগেটিভের চিহ্ন আছে কি না। তো নেগেটিভের চিহ্ন কোনগুলো? যেমন নো ওয়ান, নো বডি, নাথিং, এগুলা সাবজেক্টে থাকতে পারে। নো নট, নেভার, এগুলা ভার্বের সাথে থাকতে পারে। আরও কিছু শব্দ রয়েছে, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, ফিউ, লিটিল, এই শব্দগুলো যদি কোনো বাক্যের ভিতরে থাকে তাহলে বুঝতে হবে সেন্টেন্সটা নেগেটিভ। আর যদি না থাকে তাহলে সেন্টেন্সটা কী হবে? অ্যাফার্মেটিভ। তো এখন যদি নেগেটিভের চিহ্ন থাকে তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করা যাবে না। মাথায় রাখবে খুব সুন্দরভাবে, এই যে শব্দগুলো থাকলে তখন আর অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করা যাবে না, আর নেগেটিভের চিহ্ন না থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। চলো আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে আসি। যেমন দেখো, এভরিথিং ইজ পসিবল, এর ভিতরে নেগেটিভের কোনো চিহ্ন নেই। আমরা তো এর আগে জানি যে ইজ আসে লিখে নিলাম, নেগেটিভের চিহ্ন না থাকার কারণে এর সাথে নট যুক্ত হচ্ছে, ইজ নট। আবার দেখো, উই হার্ডলি বিলিভ সিম, তাহলে এই বাক্যের ভিতরে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, ডু ভার্ব ব্যবহার করা হয়েছে, আর হার্ডলি নেগেটিভের চিহ্ন হওয়ার কারণে ডু ভার্বের সাথে নট যুক্ত করা যাবে না, শুধু ডুই লিখতে হবে। নাথিং ইজ ইম্পসিবল, এখানে ইজ আছে অক্সিলারি ভার্ব লিখে নিলাম, নাথিং হচ্ছে নেগেটিভের চিহ্ন, তো নেগেটিভের চিহ্ন থাকার কারণে আমরা এখানে কী করতে পারছি না, নট যুক্ত করা যাবে না, এখানে শুধু ইজ হবে। উই বিলিভ হিম, তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, ডু আসবে, আর নেগেটিভের কোনো চিহ্ন নেই, এবার নট যুক্ত করতে হবে। তাহলে এটা হচ্ছে বাক্যে নেগেটিভের চিহ্ন থাকলে নট যুক্ত করা যাবে না, আর নেগেটিভের চিহ্ন না থাকলে অবশ্যই সেই শব্দের সাথে নট যুক্ত করতে হবে। তবে আরও একটা বিষয় হচ্ছে, এই নটটা যুক্ত করতে হয় দেখো সবসময় সংক্ষিপ্ত ফর্মে। সংক্ষিপ্ত ফর্মটা কেমন হবে? যেমন দেখো যে ইজ নট সংক্ষেপে ইজেন্ট, ওট নট ওয়াটেন্ট, আর নট আরেন্ট, ওয়ার নট ওয়ারেন্ট, এভাবে সংক্ষিপ্ত আকারে। তোমরা এই শব্দটা সুন্দরভাবে একটু দেখে নেবা, জাস্ট তার সাথে নটের ওটা বাদ দিয়ে শুধু মাঝেটা অ্যাপোস্ট্রফ টি যুক্ত করে দিতে হয় একসাথে। কিন্তু কিছু আছে ব্যতিক্রম, এগুলো একটু সুন্দরভাবে মাথায় রাখবা। এম নটকে আরেন্ট অথবা এইন্ট লেখা হয়, আরেন্ট অথবা এইন্ট। ক্যান নটকে ক্যান্ট, উইল নটকে ওন্ট, শ্যাল নটকে শ্যান্ট, মে নটকে মাইটেন্ট। তাহলে এইগুলো একটু ব্যতিক্রম, এগুলো সুন্দরভাবে মুখস্থ করবো, আর বাদবাকিগুলো সব একই রকম। তাহলে নট যুক্ত করতে হবে সবসময় সংক্ষিপ্ত ফর্মে। স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে আমরা দেখব যে সাবজেক্ট হিসেবে সর্বদাই প্রোনাউন বসবে। আমরা তো ভার্ব, বিভার্ব ব্যবহার, নট দেখলাম, আর সাবজেক্ট হিসেবে সর্বদাই প্রোনাউন বসবে। এখন যদি প্রোনাউন থাকে, প্রোনাউন কোনগুলো আছে? আই, উই, ইউ, হি, সি, দে, ইট, এর সাথে দেয়ার বসতে পারে। তো এই প্রোনাউনগুলো যদি বাক্যের ভিতরে সাবজেক্টে থাকে তাহলে সেটা বসিয়ে দিবা, কিন্তু যদি না থাকে তাহলে তোমাদেরকে প্রোনাউন ব্যবহার করতে হবে। তো নাউনের পরিবর্তে শুধুমাত্র চারটা প্রোনাউন বসে, সেটা হচ্ছে হি, সি, দে, ইট। তো এই চারটা প্রোনাউনের ব্যবহার সুন্দরভাবে শিখলেই তোমাদের এই ঝামেলাটা শেষ। তো চারটা প্রোনাউনের ব্যবহার একটা সুন্দর গল্পের মাধ্যমে শেখা যায়। একটা
ডাক্তারের কাছে একটা রোগী গেছে, মহিলা রোগী, প্রচণ্ড পেটে ব্যথা। এরপরে সে ডাক্তার সাহেবকে দেখানোর পরে ডাক্তার সাহেব বলছে যে আপনার তো অনেক সমস্যা, আপনার পেটে অপারেশন করতে হবে। তখন রোগী বলছে যে ডাক্তার সাহেব অপারেশন করতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। তো ডাক্তার সাহেব বলছে হ্যাঁ বলুন আপনার প্রশ্ন কি। বলছে যদি আমার অপারেশন মেয়ে ডাক্তার করে তাহলে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু ছেলে ডাক্তার করলে আমার আর একটা প্রশ্ন আছে। তখন ডাক্তার সাহেব বলছে আমি তো যেহেতু ছেলে মানুষ আমি অপারেশন করবো, আপনি আপনার প্রশ্ন বলুন। তখন রোগী বলছে যে আমার মানে পেট কি সম্পূর্ণ কাটা হবে না অর্ধেক কাটা হবে? যদি সম্পূর্ণ কাটা হয় তাহলে আমার আর কোনো প্রশ্ন নেই, কিন্তু যদি অর্ধেক কাটা হয় তাহলে আমার প্রশ্ন আছে। তখন ডাক্তার সাহেব বলছে যে না আপনার পেট অল্প একটু কাটা হবে। তখন বলছে তাহলে বিল কি পুরা নেওয়া হবে না অল্প নেওয়া হবে? তো অল্প নেওয়া হলে আমার কোনো প্রশ্ন নেই, পুরা নেওয়া হলে প্রশ্ন আছে। তো এইভাবেই গল্পটা এগোতে থাকে। মূলত নাউনের পরিবর্তে প্রোনাউন এই গল্পের মাধ্যমে সুন্দরভাবে করা যায়। তোমরা জানো যে প্রোনাউন অবশ্যই নাউনের পরিবর্তে ব্যবহার হয়। এখন প্রথম প্রশ্ন হচ্ছে নাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল? এখন পারসন বা নন পারসন যাই হোক, নাউনটা যদি প্লুরাল হয় তাহলে আর কোনো প্রশ্ন হবে না, দে বসে যাবে। যেমন দেখো রাসেল অ্যান্ড মারুফ আর টু ব্রাদার্স, আরেন্ট দে? তাহলে রাসেল অ্যান্ড মারুফের পরিবর্তে এখানে কি দে বসে গেল। আবার বার্ডস ক্যান ফ্লাই, বার্ডস এটা যদিও পারসন না কোনো ব্যক্তি না, তারপরেও প্লুরাল হওয়ার কারণে আমরা এখানে কি লিখছি ক্যান নট দে। তাহলে এখন নাউন যদি প্লুরাল হয় আর কোনো প্রশ্ন নেই, কিন্তু সিঙ্গুলার হলে প্রশ্ন আছে। তো প্রশ্নটা কি সেটা ব্যক্তি না বস্তু মানে পারসন নাকি এটা নন পারসন খেয়াল করতে হবে। যদি নন পারসন সিঙ্গুলার হয় তাহলে ইট, এই ক্ষেত্রেও আর কোনো প্রশ্ন নেই, কিন্তু যদি পারসন সিঙ্গুলার হয় তখন আবার প্রশ্ন আছে, তো ইট বসে যাবে। যেমন দেখো দ্য কাউ লিভস অন গ্রাস, তাহলে দ্য কাউ যেহেতু কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, সে কারণে এর পরিবর্তে ইট ব্যবহার হচ্ছে। কিন্তু যদি সেটা পারসন হয় তাহলে আবার প্রশ্ন করতে হবে সেটা ছেলে না মেয়ে। যদি মেল হয় তাহলে হি বসে। যেমন দীপ্ত ইজ এ টিচার, তাহলে এখানে ইজেন্ট হি, দীপ্ত লেখা যাবে না, ইজেন্ট হি, এর পরিবর্তে হি ব্যবহার করতে হবে। আবার যদি ফিমেল হয় অর্থাৎ মহিলা বোঝায় মেয়েদেরকে বোঝায়, তাহলে সেখানে সি ব্যবহার করতে হয়। যেমন দিবা হ্যাজ গন দেয়ার, তাহলে এখানে হ্যাজেন্ট সি, দিবা এর পরিবর্তে সি লেখা হচ্ছে। তাহলে এই হচ্ছে দে ইট হি এবং সি এর বেসিক ব্যবহার। এছাড়াও আরও কিছু বিষয় মাথায় রাখতে হয়, যেমন যদি নাথিং তার নাথিং এনিথিং এভরিথিং সামথিং অর্থাৎ থিং যুক্ত শব্দ থাকে তাহলে সেখানে তার পরিবর্তে ইট ব্যবহার করতে হয়। কিন্তু মাথায় রাখবা নাথিং এর ক্ষেত্রে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, যেহেতু নাথিং নেগেটিভ তোমাদের এর আগে দেখানো হয়েছিল। যেমন দেখো নাথিং হ্যাপেন্ড ইয়েস্টারডে, তাহলে এখানে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, ডিড আসছে, আর নাথিং নেগেটিভ হওয়ার কারণে এর সাথে নট যুক্ত হয়নি। নাথিং এর পরিবর্তে প্রোনাউন কি ব্যবহার হয়েছে? ইট। একইভাবে দেখো এভরিথিং ওয়াজ স্টলেন, তাহলে থিং যুক্ত থাকার কারণে এখানে কি হচ্ছে ওয়াজ আছে বসে গেল, নট যুক্ত হচ্ছে নেগেটিভের চিহ্ন না থাকার কারণে, আর এভরিথিং এর পরিবর্তে কি বসবে? ইট। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, তাহলে সামথিং ইজেন্ট ইট। তো একইভাবে এনিথিং ইজ পসিবল ফর আস ইজেন্ট ইট, তাহলে এই থিং যুক্ত শব্দের পরিবর্তে প্রোনাউন ইট ব্যবহার করতে হয়। কিন্তু যদি এভরি ওয়ান এনি ওয়ান বা বডি যদি যুক্ত থাকে, এনি বডি নো বডি এভরিথিং এভরি ওয়ান এভাবে যদি থাকে তাহলে থিং না বডি অথবা ওয়ান যুক্ত শব্দের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে হয় দে। যেমন উদাহরণ দেখো এভরি ওয়ান হেল্প হিম, তাহলে ডিডেন্ট দে, হেল্প পাস্টে থাকার কারণে এখানে কি হচ্ছে ডিড আসছে। নান ক্যান হেল্প আস, তাহলে নান নেগেটিভের চিহ্ন শুধু ক্যান বসবে আর নানের পরিবর্তে দে নট যুক্ত করা যাবে না। নো বডি ওয়েন্ট দেয়ার ডিড দে, তাহলে নো বডি হচ্ছে এটা এর পরিবর্তে দে ব্যবহার হয়েছে, ওয়েন্ট পাস্ট আছে সে কারণে ডিড ব্যবহার হয়েছে। নো ওয়ান বিলিভস এ লায়ার, এই জায়গাটাই খেয়াল করো, দেখো দে এর সাথে কি কোনো ডাজ বসে? ভার্বের সাথে এস বাই এস থাকলে কিন্তু ডাজ হওয়ার কথা, কিন্তু এখানে হবে না, কারণ নো ওয়ানের পরিবর্তে প্রোনাউন আসছে দে, আর দে এর সাথে মিল রেখে ডু ব্যবহার করতে হবে। এম ইজ আর থাকলে আর ব্যবহার করতে হবে, ওয়াজ এর থাকলে ওয়ার ব্যবহার করতে হবে, ওয়াজ ব্যবহার করা যাবে না। আর প্রশ্নের শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এছাড়াও আর একটা বিষয় একটু জানতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্স থেকে ট্যাগ থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যেখানে আদেশ অনুরোধ নিষেধ উপদেশ দেওয়া হয় এই ধরনের বাক্য। তো ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদাই ভার্ব দ্বারা শুরু হয় অথবা লেট দ্বারা শুরু হতে পারে। তো এটা থাকলে কি করতে হবে? ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ হবে উইলেও। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে উইলেও, যদি কোনো সেন্টেন্স দ্বারা ইম্পারেটিভ অর্থ প্রকাশ করে। যেমন দেখো গো হোম বাড়ি যাও উইলেও, ডোন্ট কাম হেয়ার উইলেও এখানে এসো না, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি উইলেও, লেট মি স্লিপ আমাকে ঘুমাতে দাও উইলেও, ইম্পারেটিভ সেন্টেন্স হলেও উইলেও। কিন্তু ব্যতিক্রম হচ্ছে লেট আস অথবা লেটস, দুইটা মূলত একই, এটা থাকলে শ্যাল উই ব্যবহার করতে হয়। তাহলে এই ছিল ট্যাগের ক্ষেত্রে। তো আসো আমরা কিছু এক্সারসাইজের মাধ্যমে বিষয়গুলো আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে আসি। যেমন দেখো নাথিং ইজ ইম্পসিবল, এ ট্যাগ কী হবে?
তাহলে এখানে ইজ আছে বসে যাবে আর নাথিং এর পরিবর্তে কি বসে ইট বসে নাথিং নেগেটিভ চিহ্ন হওয়ার কারণে এর সাথে নট যুক্ত করা যাবে না তাহলে কি হবে ইজ ইট আই থিঙ্ক এভরিবডি নোস ইট তাহলে এই বাক্যে দেখো দুইটা সাবজেক্ট ভার্ব আছে যদি কোনো কনজাংশন না থাকে তাহলে পরেরটা নিয়ে ট্যাগ করতে হয় তাহলে এভরিবডি নোস ইট দেখো আমরা জানি নোস ভার্বের সাথে এস থাকার কারণে ডাজ হওয়ার কথা কিন্তু এভরিবডির পরিবর্তে দে বসে ডাজ দে তো আর হয় না সে কারণে কি লিখতে হবে ডু আর নেগেটিভের কোনো চিহ্ন না থাকার কারণে ডোন্ট আর এভরিবডির পরিবর্তে দে ডোন্ট দে দ্য আইডিয়াল অলওয়েজ লেগ বিহাইন্ড তাহলে এখানে দ্য আইডিয়াল অ্যাডজেক্টিভের আগে দি থাকলে সেটা প্লুরাল নাউন হয়ে যায় আর লেগ বিহাইন্ড তাহলে এর পরিবর্তে কী হবে ডোন্ট দে লেটস মোটিভেট তাহলে লেটস আসে শ্যালোই এখানে আর কোনো চিন্তা ভাবনা করা লাগবে না মোটিভেশন সেলডম গোজ দেখো এখানে গোজ আছে ডাজ আসবে সেলডম নেগেটিভের চিহ্ন এর সাথে আর নট যুক্ত করা যাবে না আর মোটিভেশন সিঙ্গুলার হওয়ার কারণে ইট বসবে তাহলে ডাজ ইট কংগ্রাচুলেশন ইউ হ্যাভ মেড অ্যান এক্সেলেন্ট রেজাল্ট তাহলে এই যে ইউ হ্যাভ আসে বসে যাবে এর ভিতরে নেগেটিভের চিহ্ন নেই নট যুক্ত হবে হ্যাভেন্ট আর সাবজেক্টে ইউ আসে বসে যাবে কোনো ঝামেলা নেই হ্যাভেন্ট ইউ থ্যাংকস বাট মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স অলসো ডিজার্ভ দ্য ক্রেডিট তাহলে এখানে সাবজেক্টে মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স প্লুরাল আছে এর পরিবর্তে দে আসবে ডিজার্ভ কোনো অক্সিলারি ভার্ব নেই ডু আসবে তাহলে কেমন হবে ডোন্ট দে উই ওট টু রিমাইন গ্রেটফুল টু দেম তাহলে ওট টু মডেল ভার্ব ওট আউটেন্ড বসে যাবে সাবজেক্টে প্রোনাউন আছে কোনো ঝামেলা নেই ওটেন্ড উই একইভাবে ইউ স্টাডি এট হার্ড স্টাডি এট পাস্টে থাকার কারণে ডিড বসবে আর সাবজেক্টে প্রোনাউন আছে ইউ বসে যাবে নেগেটিভের চিহ্ন নেই নট যুক্ত হবে তাহলে কেমন হবে ডিডেন্ট ইউ ইট ইজ আওয়ার ডিউটি টু স্টাডি ইন ডিসিপ্লিনড ওয়ে তাহলে ইজ আছে বসে যাবে প্রোনাউন ইট আছে সেটাও বসে যাবে আর নেগেটিভের কোনো চিহ্ন নেই ইজের সাথে নট যুক্ত করতে হবে তাহলে কেমন হবে ইজেন্ট ইট তো বন্ধুরা আশা করি তোমরা ট্যাগ এর নিয়মটা বুঝতে পারছো তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই ট্যাগের প্রশ্নটা তুলে একটা কমা দিয়ে ট্যাগটা করবা ট্যাগের নিচে অবশ্যই আন্ডারলাইন দেবা আর হ্যাঁ প্রশ্নবোধক চিহ্ন দিতে যেন কোনোভাবেই ভুল না হয় অবশ্যই অবশ্যই তোমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবা এবং তোর বন্ধুদের সাথে শেয়ার করতে বলবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম